আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কবিরাজপুর শ্যাম মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত আয়োজন অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ সাইফুর রহমান, সহকারী শিক্ষক বিজ্ঞান কবিরাজপুর শিয়ার মাধ্যমিক বিদ্যালয় রাজৈর মাদারীপুর। আজকের পাঠ পরিস্থিতি শ্রেণী নবম দশম বিষয় গণিত অধ্যায় দশম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিচের ছবিটি লক্ষ্য করো, দেখো যে আওয়াজ আসছে, তার মানে এটা হলো দূরত্ব। দূরত্ব উচ্চতা, দূরত্ব উচ্চতা ঠিক আছে বন্ধুরা, তোমরা সৃজনশীল প্রশ্নটা একটু লক্ষ্য করো, যে এখানে পি ও কিউ দুইটি নির্দিষ্ট স্থানের মধ্যবর্তী দূরত্ব 1200 মিটার, আর বিন্দুতে অবস্থিত একটি হেলিকপ্টার হতে পি ও কিউ বিন্দুদ্বয়ের অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি। ক নম্বর প্রশ্ন হলো যে উদ্দীপকের তথ্যের আলোকে চিত্রটি বর্ণনা করো। খ, হেলিকপ্টারটি ভূমি হতে কত উপরে রয়েছে তা নির্ণয় করো। পি আর এবং কিউ আর এর দৈর্ঘ্য নির্ণয় করো। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এখন আমাদের মূল পাঠে যাই। আমরা প্রথমে লক্ষ্য করব যে এটা হলো কি, পিও কিউ দুটি নির্দিষ্ট বিন্দু, ঠিক না? পিও কিউ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা নিলাম হলো 1200 মিটার। এখন শিক্ষার্থী বন্ধুরা, মনে করি ভূমি হতে হেলিকপ্টারটির উচ্চতা আমরা এখানে ধরছি এস আর সমান এইচ মিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, এটাকে আমরা ধরলাম হলো এইচ, এই উচ্চতাটাকে ধরলাম এইচ। এখন এই পি কিউ ভূমির সমান্তরাল আমরা পি ওয়ান এবং কিউ ওয়ান টি সমান্তরাল রেখা নিলাম। এখন শিক্ষার্থী বন্ধু, উন্নতি কোণ এখানে আমাদের হবে আর পি কিউ সমান 60 ডিগ্রি, আর আর কিউ এ পি সমান হলো 30 ডিগ্রি। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা হলো উন্নীত কোণ। তোমরা পূর্বের ক্লাসে দেখছো যে যদি ভূমির উপরের কোনো বিন্দু ভূমির সাথে যে কোণ উৎপন্ন করে সেটাকে আমরা বলি হলো উন্নতি কোণ। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখবো অবনতি কোণ। এখানে অবনতি কোণ হলো পি আর পি অন 60 ডিগ্রি, এবং এখানে কিউ আর কিউ ওয়ান এটা হলো 30 ডিগ্রি। এই দুটো হলো এখানে অবনতি কোণ, তার মানে ভূমির নিচের কোনো বিন্দু যদি ভূমির সাথে কোনো কোণ উৎপন্ন করে সেটাকে আমরা বলবো অবনতি কোণ। এখন আমরা মনে করি পি এস সমান ধরলাম এক্স মিটার। তো সেক্ষেত্রে তাহলে আমরা এখানে কিউ এস কী পাইলাম, 1200 মিটার থেকে যদি এক্স বাদ দিই তাহলে আমরা পাবো কিউ এস। তোমরা এই পর্যন্ত তোমরা তোমাদের নোট খাতায় লিখে নাও। তোমরা কিন্তু তোমাদের ক নম্বর উত্তর পেয়ে গেলে, এখানে ছিল যে উদ্দীপকের আলোকে বর্ণনা করার জন্য, ঠিক না, চিত্রটির বর্ণনা। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। এখন ক নম্বরের সমাধানটা তোমরা একটু দেখবে এখানে, সেক্ষেত্রে বন্ধুরা এখন যে আর আমরা এখানে খেয়াল করবো শিক্ষার্থী বন্ধুরা, আর পিএস সমকোণী ত্রিভুজ, এটা কি একটি সমকোণী ত্রিভুজ? সমকোণী ত্রিভুজের আমরা এইটা ধরলাম আর এস হলো লম্ব এবং পিএস হলো ভূমি। তো ট্যানের সূত্র, ঠিক না, ট্যান 60 ডিগ্রি, এখানে যেহেতু কোণ পি কোণ হলো 60 ডিগ্রি এবং আর এস পাইসি হলো এইচ এবং পিএস হলো এক্স, তো ট্যান 60 ডিগ্রি মানে √3/√3, ঠিক না? এখন আমরা
কোনাকুনি গুণ করে আমরা √3x * h এটাকে 1 নং সমীকরণ দিলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নোট খাতা এটা লিখে নাও। এখন এর বাকি অংশটুকু চিত্র যে আবার আমরা এখানে লক্ষ্য করব আর কিউএস, এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, এখানে কিউ হলো 30 ডিগ্রি। তো এখানে ট্যানের সূত্র আমরা বসাইছি, সেই ক্ষেত্রে লম্ব হলো আর এস হলো এস কিউএস। হ্যাঁ, তাহলে আর এস সমান হলো এইচ এবং এস কিউ আমরা পেয়েছিলাম 1200 - x মিটার। এখন ট্যান 30 ডিগ্রির মান আমরা জানি হলো 1/√3। তো সেক্ষেত্রে বলতে তোমরা এই পর্যন্ত তোমাদের নোট খাতায় সবাই লিখে নাও, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। তো এখানে আমরা কি করলাম, এই অনের সাথে এই 1200 - x এটাকে আমরা বিয়োগ করছি, আর √3 সাথে এইচ গুণ করছি। তো শিক্ষার্থীরা, আমরা নেক্সট বাকি অংশটুকু দেখবো। এবার আমরা নিয়ে নিলাম এবং আমরা এখানে এই যে হলো এখানে আমরা এই √3 এই পাশে নিয়ে আসছি, আর 1200 - x এই পাশে নিয়ে গেছি। এখন এই সমান আমরা লিখছি √3x। তো এই √3 গুণ করলে এখানে কি হয়, 3x, আর এই মাইনাস x এই পাশে নিয়ে আসি, তাহলে কি হয়ে যাবে +x, এবং এটা যোগ করলে আমাদের হয়ে যাবে 4x। এখন 4x সমান 1200 যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো x সমান 300 মিটার। সেক্ষেত্রে আমরা কিন্তু x এর মান পেয়ে গেছি, তাহলে s কিউ মানও এখন পেয়ে যাব। ঠিক না, তাহলে 1 নং x এর মান যদি বসাই, এখানে আমরা x এর মান বসাইছি, x এর মান বসানোর ফলে আমরা কি পেয়ে গেলাম, এখানে একটু লক্ষ্য করে এখানে x এর মানটা বসাইছি √3 দিয়ে 300 গুণ করলে আমরা যেটা পাবো হলো 519.6 মিটার। তো সেক্ষেত্রে বন্ধুরা, আমাদের ক নম্বরে ছিল ভূমি হতে হেলিকপ্টারটির উচ্চতা কত। ঠিক না, তাহলে আমরা হেলিকপ্টারটির উচ্চতা পেলাম, হেলিকপ্টারটি ভূমি হতে 519.6 মিটার উপরে ছিল। আশা করি তোমরা ক নম্বরের উত্তর বুঝতে পেরেছ। তো সেক্ষেত্রে বন্ধুরা, আমাদের গ নম্বরের প্রশ্নটা ছিল, সেটার অ্যান্সার আমরা খ চিত্রটা নিয়ে এখন এই হলো আমরা এই ত্রিভুজটা নিলাম, আর পি এস সমকোণী ত্রিভুজ থেকে আমরা দেখতে পারি। সেই ক্ষেত্রে এখানে যেহেতু এটা হলো ভূমি আর এটা হলো এই, যদি আমরা যেহেতু আমাদের পি আর নির্ণয় করতে হবে, পি আর এবং কিউ আর, ঠিক না, তাহলে পি আর আমরা এখানে ভূমি বায়ু ও ত্রিভুজ কার সূত্র, কজের সূত্র বসাইছি। তাই এই আর পি এস হলো 60 ডিগ্রি, পি এস হলো 300, যেহেতু আমাদের পি আর নির্ণয় করতে হবে। তো সেক্ষেত্রে বন্ধুরা, কস 60 ডিগ্রির মান 1/2, তাহলে আমরা এখানে কি পেলাম, পি আর সমান 600 মিটার। আমরা কিন্তু পি আর এর নির্ণয় করতে পারলাম। আশা করি সেক্ষেত্রে বন্ধুরা, পি আর এর দৈর্ঘ্যটা আমরা নির্ণয় করছি, এরপরে বাকি অংশে আমরা কিউ আর এর দৈর্ঘ্য নির্ণয় করবো। এই পর্যন্ত তোমাদের নোট খাতায় তোমরা লিখে নাও। তো সেক্ষেত্রে বন্ধুরা, এখন বাকি অংশ দেখাবো। এখানে আমরা বাকি অংশের জন্য আর কিউএস সমকোণী ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি। এখানেও আমরা এটাকে ধরবো কিউএসকে ভূমি, এবং কিউ আরকে আমরা ধরবো হলো অতিভুজ। তাহলে কসের সূত্র, কস 30 ডিগ্রি, এস কিউ 900 মিটার, এবং আর কিউ আমাদের বের করতে হবে। আমরা জানি কস 30 ডিগ্রি মান √3/2, তাহলে এই মান বসাইছি। এখন কোনাকুনি গুণ করলে আমরা যেটা পাবো, গুণ করে আমরা এই 900 এখানে গুণ করছি, ঠিক না। সেক্ষেত্রে কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, এটা কিন্তু 300 না, এখানে 900 হবে। হ্যাঁ, এটা তোমরা একটু বুঝে নিও। এখন আমরা যদি 900 2 দিয়ে গুণ করি, সেক্ষেত্রে তাহলে কত হয়, 1800। তো এখন এই 1800 √3 দিয়ে আমরা ভাগ করার ফলে আমরা যেটা পেলাম, হ্যাঁ, 1029.23 মিটার, আর কিউ পেলাম 1029.2 মিটার। তো সেক্ষেত্রে কিন্তু পি আর ও কিউ আর এর দৈর্ঘ্য যথাক্রমে পি আর হলো 600 মিটার এবং কিউ আর হলো 1039.33 মিটার।
আশা করি তোমরা এই পর্যন্ত সকলে বুঝতে পেরেছ। তোমাদের নোট খাতায় এই অংশটুকু লিখে নাও। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের একটি বাড়ির কাজ দেবো। এই বাড়ির কাজটি তোমাদের নোট খাতায় লিখে নেবে। এখানে এ ও বি দুইটি নির্দিষ্ট স্থানে মধ্যবর্তী দূরত্ব 900 মিটার, সি বিন্দুতে উপস্থিত একটি বিমান হতে এ ও বি বিন্দুতে অবনতি কোণ যথাক্রমে 60° এবং 30°। উদ্দীপিত তথ্যের আলোকে চিত্রটি বর্ণনা করো। খ নম্বর, বিমান হতে কত উপরে রয়েছে তা নির্ণয় করো। বিমান ভূমি হতে কত উপরে রয়েছে, এসি এবং বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। আশা করি তোমরা বাসায় বসে এই অঙ্কটি সমাধান করতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতে আমি এখনই শেষ করছি। তোমাদের সকল মঙ্গল কামনা, সুস্বাস্থ্য কামনা, তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।